এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রাচীনকাল থেকে মানুষ গণনার জন্য বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতির প্রচলন করে আসছেন। আমরা বর্তমানে গণনার জন্য ব্যবহার করি কি দশমিক পদ্ধতি। এই দশমিক পদ্ধতিতে জিরো, এক, দুই এরকম করে নয় পর্যন্ত দশটা সংখ্যা আমরা ব্যবহার করে থাকি। দেখো মানুষের পক্ষে কি হবে, জিরো, এক, দুই থেকে নয় এরকম দশটা সংখ্যা বোঝা সম্ভব না। তারা বোঝে কি হয় অন কিংবা অফ। এই জন্য কি করা হয়, দুটি সংখ্যা দিয়ে গণনার অপর একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় কি না দিক সংখ্যা পদ্ধতি। এই দিক সংখ্যা পদ্ধতিতে কি করা হয় না, দুটো অঙ্ক নেওয়া হয় জিরো এবং এক। জিরো হচ্ছে অফ অবস্থা, এক হচ্ছে অন অবস্থা। তাহলে দেখো আমরা দশমিক পদ্ধতিতে কি করেছি না দশটা পৃথক পৃথক অঙ্ক ব্যবহার করেছি। যটা পৃথক পৃথক অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ওই পদ্ধতির ভূমি। তাহলে দশমিক পদ্ধতির ভূমি হচ্ছে কত, দশ। দিক সংখ্যার ভূমি হচ্ছে কত না দুই। এবারে আমরা কি করব না কোন সংখ্যাকে দিক সংখ্যায় যদি দেওয়া থাকে তাহলে আমরা তাকে কি করব না দশমিকে কিভাবে কনভার্ট করা হয় তার পদ্ধতি জানব। ধরে নিলাম দিক সংখ্যায় কোন সংখ্যা দেয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টু, একে দশমিক পদ্ধতিতে কনভার্ট করব। তাহলে পদ্ধতি কি না প্রথমে দশমিক বিন্দুর বাম দিকে আরম্ভ করতে হবে জিরো, এক, দুই, তিন, ডান দিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাব না ওয়ান গুণিতক টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার টু, জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, প্লাস জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু, প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। এরকম করে পরপর লিখে যাব। এটাকে যদি আমরা বিস্তৃত করি আট, চার, শূন্য, এক, শূন্য, এখান থেকে পাবো কত, একের চার, একের আট। তাহলে আট, চার, শূন্য, এক, শূন্য, জিরো, টু, ফাইভ, জিরো, জিরো, ওয়ান, টু, ফাইভ, এটাকে যদি যোগ করি পাবো কত, তেরো দশমিক তিন সাত পাঁচ। তাহলে এই পদ্ধতিতে আমরা কি করতে পারি না দিক থেকে দশমিক সংখ্যায় কনভার্ট করতে পারি। পরবর্তী অংশে আমরা চলে আসি। দশমিক থেকে আমরা কি করব দিক সংখ্যা, ডেসিমাল থেকে বাইনারিতে যাব। ধরে নিলাম কোন সংখ্যা সাতাশ দশমিক চার দুই এক, এই সংখ্যাটাকে আমরা কি করব দিক সংখ্যাতে কনভার্ট করব। দশমিক সংখ্যায় আছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ভাগ শেষ হয় জিরো এবং এক, যেটা দিক সংখ্যার অন্তর্গত। আবার দেখো ভগ্নাংশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা হয় জিরো কিংবা এক আসবে। তাহলে আমরা চলে আসি কিভাবে আমরা করব, সাতাশকে আমরা দুই দিয়ে ভাগ করব,
তেরো, এক, ছয়, এক, তিন, জিরো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ না ভাজ্য এক অবস্থায় আসে। তাহলে এক অবস্থায় চলে এলো, তাহলে আমরা এক্ষেত্রে কি করা হয়, নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো পরপর সাজানো হয়। যদি ভগ্নাংশ পাঠটা আমরা করতে চাই তাহলে কি করব, না এটাকে দুই দিয়ে গুণ করব। দুই দিয়ে গুণ করলে আমরা এখানে দেখো পূর্ণ সংখ্যা হিসাবে পাচ্ছি কত, জিরো। ভগ্নাংশটা লিখে ফেলব, তাকে আবার দুই দিয়ে গুণ করব, এক্ষেত্রে কি হবে, না ভগ্নাংশের পাঠটা থাকবে পূর্ণ সংখ্যা, আমরা লিখব ডান দিকে। পরের অংশ দেখো, আবার ভগ্নাংশটা আমরা লিখব, গুণ করে পাব তাহলে ভগ্নাংশ পাঠটা থাকবে পূর্ণ সংখ্যা, আমরা ডান দিকে লিখব। এবারে আমরা কি করব, উপর থেকে নিচের দিকে যদি আমরা সংখ্যাগুলো নেই তাহলে সেটা দিক সংখ্যার অন্তর্গত হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা তাহলে কি পাব, না দেখো নিচ থেকে ওপরে, নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে, এইভাবে আমরা দশমিক সংখ্যা থেকে দিক সংখ্যা পেলাম। এর পরের অংশ আমরা চলে আসি ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের বাড়িতে সেট টপ বক্স আসার পূর্বেই টিভি চলত যে পদ্ধতিতে, তাকে আমরা কি বলি, অ্যানালগ পদ্ধতি। তাহলে অ্যানালগ বর্তনী কি জিনিস, যে তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বা বিভব প্রবেগের সংকেতে সমস্ত রকম মান থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, তাকে আমরা কি বলি, অ্যানালগ বর্তনী। তাহলে এক্ষেত্রে দেখো সমস্ত রকম মান আমরা পাই। বর্তমানে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি, না ডিজিটাল বর্তনী। ডিজিটাল বর্তনীতে কি করা হয়, না তড়িৎ প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদের সংকেতে শুধু দুটো মান থাকে। জিরো ভোল্টকে বলা হয় কি, না শূন্য অবস্থা, এবং ফাইভ ভোল্টকে বলা হয় কি, এক অবস্থা, এছাড়া অন্য কোনো মান থাকে না। আমরা দিক সংখ্যা পদ্ধতিতে কোনো যন্ত্র পরিচালনার জন্য এই ডিজিটাল বর্তনী কি করি, ব্যবহার করে থাকি। আমরা এবার আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেট হলো কি, যুক্তিসঙ্গত দরজা। যে দরজা খোলার জন্য বুদ্ধির প্রয়োজন তাকে আমরা সাধারণভাবে বলি লজিক গেট। এখন দেখো কোনো যদি তালা খুলতে চাই তাহলে আমাদের কি দরকার হয়, কি মানে চাবি। এই চাবিকে থাকে কি, কতকগুলো ঘাট। এই ঘাটের সঙ্গে যদি তালার খাট মিলে যায় তবেই আমরা কি করব, তালাটাকে খুলতে পারব। তাহলে দেখো যে সমস্ত ইলেকট্রনিক্স বর্তনীতে এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট থাকে কটা, মাত্র একটি, এবং ইনপুটগুলোর বিশেষ বিশেষ সমন্বয় ঘটলেই তবেই আমরা আউটপুট পেতে পারি, এই রকম ইলেকট্রনিক্স বর্তনীকে আমরা কি বলি, লজিক গেট। আমাদের পড়তে হবে তিন রকম প্রাথমিক লজিক গেট,
এছাড়াও আছে প্রাথমিক লজিক গেট নিয়ে গঠিত দুটো সার্বিক গেট, নর গেট এবং ন্যান্ড গেট। তাহলে যে কোনো গেটে কি কি থাকে, না তার নাম থাকে, সংকেত থাকে, বুলিয়ান সমীকরণ থাকে, সত্য সারণি থাকে, এছাড়াও থাকে ইলেকট্রিক্যাল বর্তনী এবং ইলেকট্রনিক্স বর্তন। তাহলে দেখো, প্রথমে আমরা চলে আসি নর্থ গেট। নর্থ গেটের সংকেত কিরকম? একটা থাকে তীর চিহ্ন, মাঝখানে একটা গোলাকার বিন্দু, ইনপুট আউটপুট। বুলিয়ান সমীকরণ কি? আউটপুট হবে কি? ইনপুটের কমপ্লিমেন্ট বা পরিপূরক। তবে একটা কথা আমরা জানলাম, কমপ্লিমেন্ট বা পরিপূরক বলতে আমরা কি বুঝি। দিক পদ্ধতিতে জিরোর কমপ্লিমেন্ট অপরটা হয় এক, একের কমপ্লিমেন্ট হয় কত? জিরো। তাহলে দেখো, ইনপুট এ, আউটপুট এ কমপ্লিমেন্ট, জিরো হলে হবে কি? জিরোর কমপ্লিমেন্ট এক, এক হলে একের কমপ্লিমেন্ট জিরো। তাহলে এইভাবে আমরা সত্য সারণীতে কি করতে পারলাম? ইনপুট এবং আউটপুটের সমস্ত রকম অবস্থা প্রকাশ করতে পারলাম। তাহলে সত্য সারণী আমরা কাকে বলবো? না, যে টেবিলের সাহায্যে ইনপুটের সমস্ত রকম সমন্বয়কে আউটপুটে প্রকাশ করা যায়। আবার বলছি, যে টেবিলের সাহায্যে ইনপুটের সমস্ত রকম সমন্বয় ঘটলে তার যে আউটপুট প্রকাশ হয় তাকে আমরা টেবিলের সাহায্যে প্রকাশ করব, তাকে আমরা কি বলি? সত্য সারণী। এখন দেখো, এই লজিক গেট, নট গেট তৈরি করতে গেলে কি দরকার হয়? ইলেকট্রনিক্স বর্তনী দরকার হয়। সেই বর্তনীটা তৈরি করা হয় কি? ট্রানজিস্টার দিয়ে। আমরা চলে আসি এবারে, ধরো দ্বিতীয় নম্বর গেট হচ্ছে কি? অর গেট। অর গেটটা প্রকাশ করা হয় কি? দুই বা ততোধিক ইনপুট থাকে, আউটপুট থাকে কটা? একটি। অর এবং নট যদি যোগ করে ফেলি তাহলে আমরা পাব কি? নর গেট। নর গেটের ক্ষেত্রে তাহলে আমরা কি করলাম? অর গেটের সঙ্গে নট গেট যোগ করে ফেললাম। তাহলে এখানে দেখো, আমরা নট গেট যোগ করে ফেলেছি। এটাকে সহজভাবে সংকেতের সাহায্যে কিভাবে প্রকাশ করা হয়? এটার ইকুইভ্যালেন্ট গেট, দুটো ইনপুট থাকবে অর গেটের সঙ্গে, মাথায় একটা গোলাকার ফুটকি দিয়ে আমরা কি করি? নর গেট প্রকাশ করি। এখানে দেখো, এ বি, আউটপুট হচ্ছে ওয়াই। ওয়াই কি হবে? এ প্লাস বি, বা একে পড়া হয় কি? এ অর বি। নর গেটের ক্ষেত্রে কি করা হয়? ধরো এটা এ বি, আউটপুট পেলাম ওয়াই, এ অর বি। এবারে এখানে যে আউটপুট পাবো সেটা কি হবে? ওয়াই কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো, আমরা সংকেতের সাহায্যে কিভাবে লিখতে পারি? এ প্লাস বি এর কমপ্লিমেন্ট। চতুর্থ যে গেট, এটা হচ্ছে কি? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে দুটো ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে একটি, এ বি ওয়াই। ওয়াই হচ্ছে কি হবে? এ ডট বি, বা পড়া হয় কি করে? এ অ্যান্ড
বেগ। এবার যদি আমরা কি করি, অ্যান্ডের সঙ্গে নট লাগিয়ে দেই, তাহলে পাবো কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট পাচ্ছি কি কিভাবে, অ্যান্ডের সঙ্গে নট গেট লাগিয়ে দিয়ে। তাহলে আমাদের আছে অ্যান্ড, অ্যান্ডের সঙ্গে আমরা কি করব, নট গেট লাগিয়ে দেব। এ বি ওয়াই পাচ্ছি এ অ্যান্ড বি, জেড পাচ্ছি কত, এ ডট বি এর কমপ্লিমেন্ট। এটাকে ছোট করে যেটা প্রকাশ করা হয়, শুধু মাথায় একটা কি করতে হবে, গোলাকার বিন্দু লাগিয়ে দিতে হবে, এ বি। তাহলে গোলাকার বিন্দু লাগিয়ে দিলে আমরা কি পাবো, অ্যান্ডের কমপ্লিমেন্ট গেট বা ন্যান্ড গেট। এইভাবে কি করা হয়, আমরা সংকেত দিয়ে সমস্ত অংশগুলোকে প্রমাণ করে থাকি। আমরা এবার বিভিন্ন প্রকার গেটের যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো একটা টেবিল ফরম্যাটে জেনে নেব, মনে রাখার সুবিধার জন্য। তাহলে এক্ষেত্রে দেখো, গেটের নাম, তাদের সংকেত, বুলিয়ান সমীকরণ, ইনপুট এবং আউটপুট আছে, অর্থাৎ কি না, ট্রুথ টেবিল বা সত্য সারণী আছে। সত্য সারণী কি জিনিস, ইনপুটের সমস্ত রকম সমন্বয়ে আউটপুটের যে অবস্থা ঘটে তাকে প্রকাশ করার জন্য যে টেবিল ব্যবহার করি সেটাই হচ্ছে সত্য সারণী। প্রথমে আমরা চলে আসি, দুই ইনপুট গেট অর নর অ্যান্ড ন্যান্ড। তাহলে সিম্বল বা সংকেত হচ্ছে কিরকম, এক্ষেত্রে শুধু সংকেতটা মাথায় একটা গোলাকার বল বসবে। এটার ক্ষেত্রে কিরকম হবে, সোজা যাবে, এখানে কি হবে, একটা গোলাকার বিন্দু বসবে। বুলিয়ান সমীকরণ কি, না আউটপুট সমান এ অর পি। আউটপুট সমান এ অর বি এর কমপ্লিমেন্ট। এক্ষেত্রে আউটপুট সমান কি, এ অ্যান্ড বি। এখানে আউটপুট হচ্ছে এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট। তাহলে আমরা দুটো ইনপুটের ক্ষেত্রে এই চার রকম অবস্থার সৃষ্টি হয়। আউটপুটের ক্ষেত্রে কি হবে, এটা দেখো, যোগ করলে যা হয় সেই অবস্থা। এক্ষেত্রে কি হবে, এর কমপ্লিমেন্ট, তার মানে এটা ঠিক বিপরীত অবস্থা। এটার ক্ষেত্রে কি পাবো, এ দুটো মনে মনে গুণ করে নাও, তাহলে তিনটে জিরো, পরেরটা এক, এটার ক্ষেত্রে কি হবে, ঠিক এর কমপ্লিমেন্ট জিরো জিরো জিরো। তাহলে দেখো, এইভাবে আমরা কি করতে পারি, না সমস্ত জিনিসটাকে একটা ছকের মাধ্যমে মনে রাখতে পারি। এবারে আমরা জানবো সার্বিক গেট বা ইউনিভার্সাল গেট। যে সমস্ত গেট দিয়ে সমস্ত রকমের মূল গেট, সরল অথবা জটিল, তৈরি করা যায় তাকে আমরা কি বলি, সার্বিক গেট। দুটো গেট আছে, নর গেট এবং ন্যান গেট। সার্বিক গেট বলতে আমরা কি বুঝি, তালাই যেরকম খোলার জন্য চাবি থাকে,
এছাড়াও কি থাকে, মাস্টার কি থাকে, সেই মাস্টার কি সাহায্যে আমরা কি করতে পারি, যে কোনো তালা খুলতে পারি। ঠিক একইভাবে গেটের ক্ষেত্রে দুটো গেট থাকবে, যে গেট দুটো দিয়ে যে কোনো ধরনের মূল গেট আমরা তৈরি করতে পারি। এবারে দেখো, এই মূল গেট তৈরি করতে গেলে আমাদের দুটো সূত্রের ব্যবহার করতে হয়, যেটাকে বলা হয় কি ডি মর্গ্যানের সূত্র। দুটো সূত্রই হচ্ছে কি কমপ্লিমেন্ট বা পরিপূরকের সূত্র। এক নম্বর আমরা চলে আসি এ বি এর কমপ্লিমেন্ট সমান কি হবে, এর কমপ্লিমেন্ট অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট। দ্বিতীয় সূত্রটা ঠিক এর উল্টো, যদি এটার কমপ্লিমেন্ট নেওয়া হয় এ এর অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট নেওয়া হয়, তাহলে পাবো কি এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। এই দুটো সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, মূল গেটগুলো তৈরি করতে পারি। দেখি আমরা পারি কিনা। প্রথমে চলে আসি ন্যান্ড গেট থেকে। ন্যান্ড গেটের সংকেত হল বুলিয়ান বীজগণিত হল ওয়াই সমান এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা কি করব, নট গেট তৈরি করব। নট গেট তৈরি করতে গেলে সিঙ্গেল ইনপুট লাগে, তাই আমরা কি করব শর্ট সার্কিট করে দেব। শর্ট সার্কিট করে দিয়ে আউটপুট আমরা পাব, তাহলে এখানে দুটোই ইনপুট এ এ, তাহলে এর কমপ্লিমেন্ট পাব। দ্বিতীয় আমরা চলে আসি অ্যান্ড। অ্যান্ডের ক্ষেত্রে দুটো ইনপুট থাকবে, এ বি। এইখানে যে ইনপুটটা বেরোলো সেটাকে আমরা কি করব শর্ট সার্কিট করা অপর একটা ন্যান্ডে লাগিয়ে দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ অ্যান্ড বি এর কমপ্লিমেন্ট। একেবারে ফাইনাল আউটপুটে পাবো কি ওয়াই এর কমপ্লিমেন্ট, মানে এ ডট বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে কি হবে এ অ্যান্ড বি পাবো। তৃতীয় আমরা চলে আসি অর গেট। অর গেট পেতে চাইলে আমাদের কি করতে হবে, শর্ট সার্কিট করে এ এবং বি এর কমপ্লিমেন্টটাকে নিতে হবে। তাহলে এ বি ওয়াই ওয়ান যেটা পেলাম কমপ্লিমেন্ট, ওয়াই টু যেটা পেলাম বি এর কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট দুটোকে আবার কি করতে হবে অপর একটা ন্যান্ড গেটে ইনপুট করতে হবে। তাহলে দেখো যে যেটা পাচ্ছি ওয়াই ওয়ান ওয়াই টু এর কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। ডি মর্গানের সূত্র থেকে পেয়ে যাব কি এ প্লাস বি। তাহলে এভাবে দেখো আমরা সার্বিক গেট ব্যবহার করে সমস্ত রকমের গেট তৈরি করলাম। আরেকটা সার্বিক গেট আছে নর গেট। সেই নর গেট ব্যবহার করে কিভাবে আমরা মূল গেটগুলো পাব সেই অংশে চলে আসি। তাহলে দেখো নর গেট যেটা সিম্বল হচ্ছে কি অর গেটের মাথায় কি থাকবে একটা গোলাকার অংশ থাকবে। তাহলে ফর্মুলা কি এ
or be a complement. এক নম্বর হচ্ছে কি নট গেট পাবো কি করে না শুধু শর্ট সার্কিট করে দিলেই নট গেট পেয়ে যাব তাহলে ওয়াই শর্ট হচ্ছে এ প্লাস এর কমপ্লিমেন্ট শুধু এর কমপ্লিমেন্ট হবে দ্বিতীয় আমরা চলে আসি এখান থেকে অর্কেট পাবো কি করে তাহলে অর্কেট পেতে চাইলে যে ইনপুট বেরোবে সেটাকে শর্ট সার্কিট করে অপর আর একটা গেটে লাগিয়ে দেব এ বি ওয়াই যেটা পেলাম কি এর কমপ্লিমেন্ট দ্বিতীয় যে জেড পাবো ওয়াই এর কমপ্লিমেন্ট এ প্লাস বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তার মানে কি এ অর বি তৃতীয় অ্যান্ড গেট এটা পাবো কি করে দুটো গেটে শর্ট সার্কিট করে প্রথমে কমপ্লিমেন্ট বের করে নেব এ বি তাহলে কমপ্লিমেন্ট পেয়ে যাব এবার দুটোকে ইনপুট করে অপর একটা গেটের মধ্য দিয়ে পাস করিয়ে নেব তাহলে জেড টু কমপ্লিমেন্ট ডি মর্গানের সূত্র এইভাবে আমরা অর গেট থেকে যে কোনো মূল গেট আমরা তৈরি করতে পারি এবার আমরা বিভিন্ন গেটের গঠন এবং কার্যপ্রণালীর ডিটেলসে চলে আসি সময় কমাবার জন্য আমি ছকগুলো এঁকে রেখেছি প্রথমে আমরা চলে আসি অর গেট অর গেটের ক্ষেত্রে সংকেত আমরা কিভাবে ব্যবহার করি তিন চিহ্ন এ বি ইনপুট থাকবে হচ্ছে কি ওয়াই যার সমীকরণ হচ্ছে কি এ অর বি ইনপুটে যদি আমরা দেখি তাহলে পাবো কি না জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো আউটপুট জিরো যখন দুটো ইনপুটই জিরো এবারে আউটপুটের এক অবস্থা বা অন অবস্থা ইনপুটের যে কোনো একটা কি হবে অন অবস্থায় থাকে তাহলে আমরা অর গেট কাকে বলবো না যে সমস্ত গেটে দুই বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট থাকবে একটি এবং আউটপুটের অফ অবস্থা থাকবে যখন ইনপুট দুটোই অফ থাকবে এবং আউটপুট অন থাকবে যখন কোনো না কোনো একটা ইনপুট অন অবস্থায় থাকবে যদি আমরা এখানে ইলেকট্রনিক্স বর্তন নিয়ে আসি তাহলে আমরা কি দেখব এখানে যে দুটো সুইচ আমরা ব্যবহার করব এই দুটো সুইচ কিরকম অবস্থায় থাকবে না প্যারালাল অবস্থায় থাকবে তাহলে প্যারালাল অবস্থায় যদি থাকে তাহলে দেখো কি হবে না যখন দুটো অফ আছে আলো জ্বলবে না যে কোনো একটা অন থাকলে কি হবে আলো জ্বলবে অর গেট তৈরি করার জন্য আমরা কি করি পিএন সংযোগ ডায়োড ব্যবহার করি এই পিএন সংযোগ ডায়োডে আমরা হচ্ছে কি না ডিজিটাল ভোল্টেজ অ্যাপ্লাই করব জিরো বা ফাইভ ভোল্ট আমরা দুটো ইনপুট নিয়েছি এ এবং বি
তাই আমরা কি করব, দুটো হচ্ছে ব্যাটারি নেব। এবারে দেখো অর্কিড তৈরি করতে গেলে কিভাবে আমরা এটাকে তৈরি করব, এক্ষেত্রে কি হয় এন প্রান্ত গুলো শর্ট সার্কিট থাকে, তাহলে দুটো ডায়োড নিলাম যার এন প্রান্তকে কি করলাম শর্ট সার্কিট করে দিলাম এবং আউটপুট নেব, আউটপুট হচ্ছে ওয়াই, যেটা কি করতে হবে একটা রেজিস্ট্যান্সের হচ্ছে এক ক্রসে নিতে হবে। ডায়োড ডি ওয়ান, ডায়োড হচ্ছে কত ডি টু। এবার এটা কিভাবে অপারেট করে, প্রথমে আমরা চলে আসি ইনপুট দুটো জিরো জিরো, জিরো জিরোতে আমরা জিরো জিরোতে কি করব লাগিয়ে দেব। তাহলে দেখো জিরো জিরোতে লাগিয়ে দিলে দুটো ডায়োডই কি হবে না অফ অবস্থায় থাকবে, অপরিচালিত অবস্থায় থাকবে, আউটপুট জিরো দেখাবে। এবারে দ্বিতীয় কন্ডিশন, প্রথমটাকে কি করব ফাইভ ভোল্ট, দ্বিতীয়টাকে কি করব জিরো ভোল্ট, প্রথম ডায়োডটা পরিচালিত হলেও দ্বিতীয় ডায়োডটা বন্ধ থাকবে, তার ফলে কি হবে ডায়োডটা পরিচালিত হওয়ায় আউটপুটের ভোল্টেজ কি হবে না এই ফাইভ ভোল্ট পেয়ে যাবে। দ্বিতীয় অবস্থায় কি হবে, এটা জিরো ভোল্ট এটা ফাইভ ভোল্ট, সেক্ষেত্রে ডি ওয়ান বন্ধ থাকবে, ডি টু পরিচালিত থাকবে, তারপরে আউটপুটে আমরা পাব কত না এই ফাইভ ভোল্ট পেয়ে যাব। এবার দুটোই যদি ফাইভ ভোল্ট থাকে, দুটোই ডায়োড পরিচালিত হবে, তারপরে আউটপুটে আমরা কি করব ফাইভ ভোল্ট পেয়ে যাব। এইভাবে অর্কিড কি করে না পিএন জাংশন ব্যবহার করে আমরা কি করি না অর্গেটের অপারেশন করে থাকি। এবারে আমরা করব কি দ্বিতীয় গেট, এন্ড গেটের গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব, যার সংকেত কিভাবে করা হয় এ বি ওয়াই, সমীকরণ কি এ এন্ড বি, সত্য সারণী কি জিরো জিরো থাকলে কত হবে জিরো 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 ওয়ান। তাহলে আউটপুট অফ অবস্থায় থাকবে যখন কোনো না কোনো ইনপুট কি হবে অফ অবস্থায় থাকবে, আউটপুট অন অবস্থায় থাকবে যখন কোনো না কোনো বা দুটোই ইনপুট কি হবে অন অবস্থায় থাকবে। এক্ষেত্রে যদি ইলেকট্রিক্যাল বর্তনী অঙ্কন করি তাহলে সুইচগুলো কি অবস্থায় থাকবে না সুইচগুলো হচ্ছে কি শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকবে, দুটো সুইচে দিলে তবে কি হবে আলো জ্বলবে। তাহলে আমরা অ্যান্ড গেটের ডেফিনেশন কিভাবে দেব না যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকলেও আউটপুট থাকবে একটি এবং আউটপুট অফ অবস্থায় থাকে যখন কোনো না কোনো ইনপুট অফ থাকে, আউটপুট অন থাকে যখন দুটি ইনপুটই অন থাকে। এবার আমরা চলে আসি ইলেকট্রনিক্স বর্তনী, ইলেকট্রনিক্স বর্তনীতে কি করা হয় এই গেটের ক্ষেত্রে পি গেট দুটো শর্ট সার্কিট করা হয়। তাহলে আমরা চলে আসি কিভাবে এটা করব, অর গেটে যেদিকে থাকে অ্যান্ড গেটে কি করতে হয় পাল্টে দিতে হয়, পি প্রান্ত দুটো শর্ট সার্কিট করলাম ওয়াই পেলাম, এবার আউটপুটে আমরা কি করব একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়ে এখানে একটা ফাইভ ভোল্ট লাগিয়ে দেব, যার পজিটিভ প্রান্তটা কি হবে না পিএর দিকে সংযুক্ত থাকবে, এবং এই ভোল্টেজটা সামান্য কমাবার জন্য এখানে একটা রেজিস্ট্যান্স জয়েন করা হয়, তাহলে ফাইভ ভোল্টের থেকে কিছুটা কমাবার জন্য এখানে কি থাকে একটা রেজিস্ট্যান্স জয়েন করা থাকে। এবার কিভাবে কাজ করে, যখন হচ্ছে কি দুটো ইনপুটই জিরো জিরো থাকবে, দুটো ইনপুটই জিরো জিরো থাকলে কি হবে
মানে এই ক্ষেত্রে দেখো আউটপুটের এই 5 ভোল্ট পি প্রান্তে পড়বে, দুটো ডায়োডে পরিচালিত হবে, কারেন্ট কি হবে না 0 ভোল্ট বা ভূমিতে চলে যাবে, অর্থাৎ আউটপুট দেখাবে কি হবে 0। এবার দ্বিতীয় অবস্থায় প্রথমটা থাকবে 5 ভোল্ট, দ্বিতীয়টা থাকবে 0 ভোল্ট, তাহলে কি হবে 5 ভোল্ট 5 ভোল্ট, এইটা হচ্ছে কি না চালু থাকবে না, কিন্তু দ্বিতীয়টা পরিচালিত হবে, দ্বিতীয়টা পরিচালিত হলে 0 ভোল্টের সঙ্গে সংযুক্ত হওয়ার সমস্ত ভোল্টেজটা কি হবে 0 হয়ে যাবে, ওয়াই দেখাবে 0। তৃতীয় কন্ডিশনটা একই, এটা থাকবে 5 ভোল্ট, এটা থাকবে 0 ভোল্ট, তাহলে 5 5 থাকায় এটা চালু হবে না, কিন্তু এটা পরিচালিত হয়ে সমস্ত হচ্ছে কি ভোল্টেজকে কি হবে গ্রাউন্ডে সংযোগ করে দেবে। এবার আমরা চলে আসি ফোর্থ অবস্থায়, যখন কি হবে দুটোই 5 ভোল্ট থাকবে এবং এ প্রান্তটাও 5 ভোল্ট থাকবে, এটাও 5 এটাও 5, তাহলে দুটো ডায়োডই কি হবে পরিচালিত হবে না, তাহলে কি হবে না এই যে বাইরের বর্তনীতে আমাদের ব্যাটারিটা লাগানো আছে এর 5 ভোল্ট আউটপুটে পড়বে, অর্থাৎ কি হবে না এক অবস্থায় চালু হবে। এভাবে কি হয় না অ্যান্ড গেট কাজ করে। আমরা চলে আসি নট গেটের ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট এবং হচ্ছে কি একটা আউটপুট এ ওয়াই এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো যদি আমরা ইনপুট এবং ওয়াই পুটের ট্রুথ টেবিল অঙ্কন করি কি পাবো না 0 দিলে 0 কমপ্লিমেন্ট 1, 1 দিলে 1 এর কমপ্লিমেন্ট 0, অর্থাৎ কি হবে না যদি অফ দেই অন হবে, অন দিলে অফ হবে। আমরা বাড়িতে যে ইনভার্টার ব্যবহার করি সেটা কি হয় না যেই মাত্র হচ্ছে কারেন্ট আসে সেই মাত্র এটা বন্ধ হয়ে যায়, ইনভার্টার বন্ধ হয়, আবার কারেন্ট বন্ধ হলে ইনভার্টার কি হয় চালু হয়, তাই নন গেটকে আমরা কি বলি না ইনভার্টার বলে থাকি। নন গেট তৈরি করতে গেলে আমাদের লাগে কি ট্রানজিস্টার, এটার বর্তনী একটু জটিল, যারা যারা ইন্টারেস্টেড তারা একটু বই দেখে পড়ে না। আজ এখানেই আমার ক্লাস শেষ হচ্ছে।